ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমরা একার হাতে করতে বেশি পছন্দ করি বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে হার মানাতে পারে না সমস্ত কাজ একার হাতে করতে গেলে জানতে হবে নানা ধরনের টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে অনেকটাই আমাদের সময় আশ্রম বাঁচাতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা না টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তার আজকের ভিডিওটা শুরু করে দিই শাড়িতেই নারী আমরা প্রত্যেক মহিলারাই কম বেশি কিন্তু শাড়ি পরতে পছন্দ করি এখনকার দিনে আমাদের দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত হয়ে পড়েছে তাই শাড়িতে আমরা কমফোর্টেবল ফিল না করলেও আমরা নানান ধরনের পোশাক আশাক পরার সাথে সাথে শাড়িটাকে কিন্তু কোনো না কোনো পারপাসে আমরা ব্যবহার করি শাড়ি পরতে ভালো লাগলেও শাড়ির যে আমরা একটা প্লিট করার পর একটা সেফটি পিন লাগাই সেই সেফটি অনেক সময় হয় আমরা ভিড় কোথাও গেলাম বা ট্রেনে বাসে উঠলাম তখন কিন্তু এই প্লিটটা টান লেগে সেফটিপিনটা দিয়ে কিন্তু শাড়িটা ছিঁড়ে যেতে পারে আর এই ভয়ে কিন্তু আমরা এখন সেফটিপিন ব্যবহার করা প্রায় বন্ধই করে দিয়েছি কিন্তু এমন একটা টিপস ফলো করে যদি আমরা এই শাড়িতে প্লিট করার সময় পিন লাগাতে পারি তাতে কিন্তু কোনো রকম শাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের মাথার যে কালো কালো ছোটো ছোটো ক্লিপগুলো থাকে আর সেই ক্লিপগুলোর মধ্যে যে একটা করে ছোট বল লাগানো থাকে সেই বল কিন্তু আমাদের সবসময়ের জন্যই হাতের কাছে থাকে তো সেফটিপিনের মধ্যে যদি এইভাবে তিন চারটে বল দিয়ে তারপর আমরা সেফটিপিনটাকে দিয়ে প্লিট করতে পারি সেক্ষেত্রে যতই ভিড় জায়গায় যাই না কেন বা শাড়ির আঁচলে আমাদের টান লাগুক সেফটিপিন লাগানো অবস্থায় কিন্তু আমাদের শাড়িটা কোনোভাবেই ছিঁড়ে যাবে না এই বলগুলোর জন্য কিন্তু পিনে টান পড়বে না আর সেফটিপিনটা কিন্তু শাড়িটাকে নষ্ট করতে পারবে না তো আশা করছি এই ছোটো টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের কোনো হেলথ ড্রিঙ্কস হোক বা ফ্রুট জুস হোক দই হোক লস্যি হোক এই ধরনের বেশ কিছু ড্রিঙ্কস কিন্তু সবসময়ের জন্য আনা থাকে আর এগুলো সবসময়ের জন্য আমরা ফ্রিজেই রাখি কেননা এগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে কিন্তু হঠাৎ এরকম অনেক সময় হয় লোডশেডিং হয় বা ফ্রিজটা খারাপ হয়ে গেল বেশ কিছুটা সময়ের জন্য ফ্রিজটা বন্ধ রয়েছে তখন কিন্তু এগুলো ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায় যদি এগুলোকে আমরা বাইরে রাখি সেক্ষেত্রে ভালো থাকে আর যদি এগুলোকে একবার আমরা ফ্রিজে ঢুকিয়ে দিই সেক্ষেত্রে তিন চার ঘন্টা যদি ফ্রিজ অফ থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে শুরু করে আর নষ্ট হয়ে গেলে এগুলোকে ফেলে দেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না তাই টাকা দিয়ে জিনিস কিনে আনার পর যদি নষ্ট হয় সেগুলো কিন্তু আমাদের ভালো লাগে না তাই একটা ছোট্ট কাজ করে যদি এগুলোকে আমরা ফ্রেশ রাখতে পারি তাহলে কিন্তু অনেকগুলো টাকা আমাদের বেঁচে যায় তো দেখো এখানে নিয়ে নিয়েছে একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল এটা নর্মাল জল আমি নিয়েছি এক্ষেত্রে তোমরা বড় বালতি বা বড় গামলার মধ্যেও বেশ কিছুটা জল নিয়ে নিতে পারো জল নিয়ে এবার ফ্রিজে থাকা যে ধরনের ড্রিঙ্কসগুলো রয়েছে সেই ড্রিঙ্কসগুলোকে যদি এইভাবে আমরা জলের মধ্যে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এগুলো যতটা ঠান্ডা রয়েছে সেই ঠান্ডাটা কিন্তু চট করে গরম হবে না নর্মাল টেম্পারেচারে আসতে অনেকটা বেশি সময় লাগবে আর এইভাবে জলের মধ্যে রাখলে কিন্তু নষ্টও হবে না ছ থেকে সাত ঘন্টা পর্যন্ত কারেন্ট অফ থাকলে বা ফ্রিজ খারাপ থাকলেও কিন্তু এগুলো বাইরেই ভালো থাকবে আর এভাবে যদি এগুলোকে আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটা পয়সাই নষ্ট হবে না আশা করছি এই টিপসটাও কাজে দেবে ভালো লাগলে শেয়ার করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই ধরনের রুমাল কি বা হ্যাঙ্কি কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বিশেষ করে আমাদের সিঙ্ক এরিয়ায় কিন্তু এই ধরনের আমরা একটা টাওয়াল বা হ্যাঙ্কি রেখে থাকি যাতে সিঙ্কে হাত মুখ ধুয়ে আমরা এই টাওয়ালটা ব্যবহার করতে পারি কিন্তু টাওয়ালটা যদি আমরা কোনো জায়গায় হ্যাঙ্গিং করে রাখি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আলাদা একটা হ্যাঙ্গারের দরকার হয় সাথে কিন্তু এই টাওয়ালটা খুব বেশি দিন কিন্তু আমরা হ্যাঙ্গিং করে রাখতেও পারি না আর যদি টয়লেট এরিয়া কিংবা বেসিং এরিয়াতে স্পেস কম থাকে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে ওয়াল হ্যাঙ্গিং বা টাওয়াল হ্যাঙ্গিং এর আমাদের কোনো অপশান থাকে না তার জন্য আমাদের কি করতে হবে এখানে নিয়ে নিয়েছে একটা চুরি আর টাওয়েল আর নিয়ে নিয়েছি একটা সেফটিপিন এই তিনটে জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা টাওয়েল হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারবো তার জন্য এখানে আমি প্রথমে তিন ভাঁজ করে কোনা করে ভাজ করে নিচ্ছি তো এই ঠিক এরকম যদি তোমরা ভাঁজ করে নাও তাহলেই কিন্তু সুন্দর মতো ভাঁজটা হবে এরপর নিয়ে নিয়েছি একটা পুরনো ছুরি ছুরিটাকে এই রকম ভাবে কোনার দিকে ওপরের দিকে এইভাবে আটকে তারপর সেফটি পিন দিয়ে যদি এই একটা ভাঁজ করে নিয়ে আমরা আটকে নিই তাহলে দেখতে পারবে সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং টাওয়েল আমরা তৈরি করে নিতে পারলাম তো এরপর এটাকে কি করব আমাদের প্রয়োজন মতো জায়গায় এরকম ভাবে কোনো জায়গার মধ্যে আমরা হ্যাঙ্গিং করে রাখলে তারপর আমরা সিঙ্ক এরিয়াতে যদি এটাকে রেখে দিই সেক্ষেত্রে বাথরুমে বা সিঙ্ক ব্যবহার করার পর হাত মুখ কিন্তু পাশেই আমরা এটা সুন্দর মতো মুছে নিতে পারবো যার জন্য আমাদের আলাদা করে আর কোনো রকম ওয়াল হ্যাঙ্গিং এরকম টাওয়েলের সেট কিনতে হবে না বিনে পয়সায় ফেলে দেওয়া জিনিস দিয়ে বা নষ্ট হয়ে যাওয়া জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো এটাকে আমরা তৈরি করে নিতে পারবো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফ্লাস্ক রয়েছে ছোটোও যদি ঘরে বাচ্চা থাকে সেক্ষেত্রে ফ্লাস্কটা অনেকটাই প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু অনেক সময় হয় প্রত্যেক দিন আমরা ফ্লাস্কটা ব্যবহার করছি না হয়তো কোথাও ঘুরতে গেলাম তখন চা বা দুধ ক্যারি করার জন্য আমরা দিন অনেকদিন পর ব্যবহার করছি আর এইভাবে অনেক দিন বাদে বাদে যখন ফ্লাস্ক ব্যবহার করি তখন দেখা যায় যে ফ্লাক্সের মধ্যেটা কেরকম একটা গন্ধ হয়ে যায় যেই গন্ধটা কি না আমরা ভালো মতো ফ্রেশ করে ধুলেও যায় না আর চা বা দুধ যদি এর মধ্যে আমরা ক্যারি করি সেক্ষেত্রে কিন্তু ভেতরে যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু চা বা দুধের মধ্যেও চলে আসে আর চা বা দুধটা খেতেও কিন্তু তখন ভালো লাগে না তো এবার থেকে যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কোনোভাবে শুকনো অবস্থায় ফ্লাক্সটাকে তুলে রাখবো আবার যখন পরে ব্যবহার করব সেই সময়ের জন্য আমরা ছোট্ট একটা কাজ যদি ফ্লাক্সের সাথে করে রাখতে পারি তাহলে কিন্তু ফ্লাক্সের ভেতর থেকে আর এরকম বাজে গন্ধ বেরোবে না তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এলাচ থাকে আর তিন চারটে এলাচ নিয়ে যদি মুখের কাজটা একটু ফাটিয়ে দিয়ে তারপর এটাকে আমরা ফ্লাক্সের মধ্যে রেখে তারপর টাইট করে ঢাকনা আটকে আমরা রেখে দিতে পারি তাহলে যতদিন বাদেই আমরা আবার ফ্লাক্সটাকে ব্যবহার করি না কেন ফ্লাক্সের মধ্যেতেই কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে তো আশা করছি এই টিপস কাজে চলে যাচ্ছি পরের টিপস বন্ধুরা আমরা যখন এরকম আয়রন গুলো ব্যবহার করি সেক্ষেত্রে ব্যবহারের পর দেখা যায় যে এর যে তারটা রয়েছে সেটা কিন্তু এইভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি তার ফলে দীর্ঘদিন কিন্তু একটা তার যায় না বেশ কিছুদিন বাদে কিন্তু তারটা নষ্ট হয়ে যায় আবার কখনো কখনো বাড়িতে যদি ইঁদুর থাকে সেক্ষেত্রে কিন্তু যদি ছড়িয়ে তার রাখা হয় সেক্ষেত্রে ইঁদুর বা নানান রকম পোকামাকড় কিন্তু এই তার কেটে দিতে পারে ফলে একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার ভয় থাকে তো কিভাবে এই তারগুলোকে সুন্দর মতো আমরা গুছিয়ে রাখবো গুছিয়ে রাখার জন্য আমরা কিন্তু গাডার ব্যবহার করে থাকি কিন্তু হাতের সামনে যদি গাডার না থাকে সেক্ষেত্রে কিভাবে এই তারগুলো অর্গানাইজ করে রাখতে পারবো আর রাখলে কিন্তু এইভাবে সুন্দর মতো তারগুলো গুলো থাকবে দিন পর্যন্ত তার গুলো ভালো থাকবে আর আয়রনটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তার জন্য এখানে প্রথমে তার গুলোকে এরকম হাতের সাহায্যে ছোট ছোট প্যাচ করে আটকে নিয়েছি তারপর কি করবো নিয়ে নিয়েছি একটা এরকম ক্লিপ ক্লিপের সাহায্যে যদি তারগুলোকে সুন্দর মতো আমরা গুছিয়ে তারপর আমরা এরকম আয়রনের মধ্যে আটকে রাখতে পারি সেক্ষেত্রে তারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকবে না দীর্ঘদিন পর্যন্ত ভালোও থাকবে তো আশা করছি এবার থেকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে গাডার যদি হাতের কাছে না থেকে এইভাবে করে দেখতে পারো তাহলে কিন্তু কাজে দেবে টিপসটা ভালো লাগে লাইক করতে ভুলবে না চলে যাচ্ছি পরের টিপস বন্ধুরা সুই সুতো কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বিশেষ করে যদি ঘরোয়াভাবে কোনো কিছু ছিঁড়ে ফেটে যায় তখন কিন্তু সাথে সাথে আমরা দোকানে নিয়ে যাই না এর মধ্যে দিয়ে কিন্তু ঘরে থাকা সুই সুতোতে আমরা কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করি শুধুমাত্র যে আমরাই সেলাই করি তা কিন্তু নয় ঘরের ছোট থেকে বড় বা বৃদ্ধ মানুষরাও কিন্তু অনেক সময় কোনো কিছু ছিঁড়ে গেলে সেলাই করতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের যদি চোখের সমস্যা হয় কিংবা বয়স হয়ে গেলে হাত কাবার কারণে কিন্তু দেখা যায় একদম যদি ছোট সুই হয় সেক্ষেত্রে কিন্তু তারা সুতো ভরতে পারে না তো কিভাবে সুতো ভরলে কারো সাহায্য লাগবে না আর চোখেও প্রেসার পড়বে না তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব এইভাবে যদি আমরা শুয়ে সুতো ভরে নিই কাজটা কিন্তু অনেকটাই সহজ হবে আর সারা জীবন কিন্তু এইভাবে আমরা শুয়ে সুতো ভরে নিতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ঝাঁটা ঝাঁটা থেকে এরকম একটা দড়ি কেটে নিলাম এইরকম যে সরু সরু সুতো গুলো হয় এইগুলো দিয়ে কিন্তু সুন্দর মতো কাজটা হয়ে যাবে আর নিয়ে নিয়েছি একটা ক্লিপ ক্লিপটা কেন নিলাম ক্লিপের মধ্যে যদি এইভাবে আমরা টা তৈরি করে রাখি তাহলে কিন্তু সারা জীবন আমরা এই টা দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবো প্রথমে এই ছাটার যে দড়িটা বা সুতোটা এটাকে প্রথমে এরকম ভাবে হাফ করে ভাঁজ করে নেবো ঠিক যেরকম ইউ হয় ঠিক সেরকম ভাবে অর্ধেক করে ভাঁজ করে নিয়ে ক্লিপের যে কোনো এক কোণার দিকে এইভাবে দুটো মুখ এক করে রেখে তারপর একটা সেলো টেপের সাহায্যে আটকে নেবো এরপর কি করব সুইটাকে এই ঝাটার ওপরের দিকের অংশটার মধ্যে এইভাবে আস্তে করে ঢুকিয়ে দেবো এরপর দেখো ঝাটার উপরের অংশটা কিন্তু বেশ খানিকটা ফাঁক মতো আছে এবার এই ফাঁকের মধ্যে কি করব সুতোটা ভরে দেবো এরপর আস্তে আস্তে ঝাটার মধ্যে থেকে যদি সুইটাকে আমরা বের করে তারপর সুতোর মধ্যে ট্রান্সফার নিই সেক্ষেত্রে কিন্তু কিন্তু সুন্দর মতো শুয়ে সুতো ভরা হয়ে যাবে যার জন্য কারোর যেরকম সাহায্য লাগবে না চোখে প্রেশার পড়বে না বাচ্চা থেকে বড় কিন্তু এই কাজটা একা একাই করে নিতে পারবে কারোর সাহায্য ছাড়া আর রকম যদি একটা ক্লিপের অর্গানাইজার আমরা বানিয়ে রেখে দিই সেক্ষেত্রে সারা জীবন এটা আমাদের কাজে আসবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ